কি কও টেকান না না আমি বাপের কাছে টাকা চাইতে পারবো না। কি করবা তাহলে তুমি করবা নাকি? সুজান বলে গিয়ে উঠে না বাকায়া দে উঠা যাইব। তুমি কইতেছ না আর বেদবি আমি ছুটাইতেছি মার মুখে মুখে কথা। হ্যাঁ মার মুখে 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 কথা মুখে মুখে কথা মাই কইছে বাইটা দিতে তুমি আবার করবে বাইটাই তো দিতে হইব। নিয়ে যাও মা তুমি সরো টাকা কেমনে বের করনে আমি তুমি সরো কেমনে বের করেন নাকি বাইকে তোমার মারছে বকা দিছে। বিআই সাহেব আপনার মাইয়ারে আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনার মাইয়ারে পুরা দেন মোহর দিয়া আমার ঘরে নিতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ঘরে আমার মেয়ে যাবে এটা আমার ভাগ্য, আমি খুব খুশি বিয়ান সাহেব। ঠিক আছে বিয়াই, তবে আমি চাইছিলাম যে আগামী শুক্রবার বিয়ের তারিখটা যদি ফালাই তাহলে কি আপনার সমস্যা হইব? কোনো সমস্যা নাই, আপনি যা ভালো মনে করেন আপনি যখন বলবেন তখনই আমি রাজি। তাইলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগামী শুক্রবার আপনার বাড়িতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওই সালাম কর তোর শ্বশুর। হ্যাঁ সালাম কর, থাক 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 বেঁচে থাকো। দোয়া করেন বিয়াই। হ্যাঁ হ্যাঁ দোয়া করি, ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো। আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ মা খারাও, তুমি যে তাকে কইলে তুমি দিন মনে টাকা কই থেকে দিবে? ওইটা নিয়া তুই টেনশন করিস না, ওই ব্যবস্থা আমি করবো নি। বুঝিয়ার একমাত্র মাইয়া বইলা কথা, আরে দুই দিন পরে তো সব সম্পত্তির মালিক হবি তুই, টাকা কেমনে নেওয়া লাগে ওই ব্যবস্থা হইয়া যাবে। হ মা ওই ডামারে বলন লাগবো না, আমি সব বুঝা ফালাইছি, কেমনে করে টাকা নিতে হয় ওই ডামার জানা আছে। ঠিক আছে চলো ছেলেটা কার দেখতে বোন আমা। হ্যাঁ আমা বউ। এই বউ এক গ্লাস পানি নিয়ে আসো তো, গরম যা পড়ছে। বউ আমি চাই তোমার অনেক সুখে রাখতে, তুমি যদি তোমার বাপের বাড়িতে করে টেনে নিতে তাহলে আমি একটা বড় একটা ব্যবসা করতাম। তুমি এটা কি কও বাপের বাড়ি থেকে টাকা আনবো? না না আমি আমার বাপের কাছে টাকা চাইতে পারবো, আমি যেমনি আসছি এমনি অনেক ভালো আছি। তুমি কি কও টাকা আনবে না? না আমি বাপের কাছে টাকা চাইতে পারবো না। কি করবা তাহলে তুমি করবা নাকি? তুমি কইতেছ না দেখছ না কেমনে উঠছে? মা ঠিকই কইছো তুমি, আঙ্গুরটা একটু বাঁকাইতে হইব। হ্যাঁ এটা শিখাল না কেন কি দেড় মহরে টাকা দিয়ে আনছি না। মা কি রান্না
কি রান্না মানে যা আছে তাই রান্না, তাই মশলা কিন্তু বাইটা দিও। মা মশলা তো বাটাই আছে। তর্ক করো না তো, বাটা আছে দিকে দুষাইছে আবার বাইটে দিবা, ওইটা রেখে দাও ফ্রিজে। দাঁড়াও মা, ওর বেদবি আমি ছুটাইতেছি, মার মুখে মুখে কথা। হ্যাঁ মা, মুখে 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 কথা, মুখে মুখে কথা। মাই কইছে বাইটা দিতে, তুমি আবার করবে বাইটাই তো দিতে হইব। বাবা বাবা, যাও মা যাও যাও, কি করবা যাও। তো চিক্কা দিত খাও মা, পান খাও। এমনি বাগবো এমনি গি উঠবো। কি কইছো মা তুমি? তোমার সাহস, তুমি মার থেকে চুরি করছ কিছু কথা থাকে, মার থেকে নাই তোর। আমি কি করলাম, তুই মার থেকে নিস না? বাপের বার থেকে তো যৌতুক দেশি নাই, তোর মার থেকে চুরি করতেছ। মা তুমি সরো, টাকা কেমনে বের করনি, আমি তাকে তুমি সরো। মা খাওয়া দাওয়া সব বন্ধ, যে পত্র স্বীকার না করবো টাকা নিচ্ছ। ওর বাপের বাড়ি খবর দাও, এই টাকা চুরি করছে তোমার, তোমার সব কিছু চুরি করবো। খবর দাও। ওর খাওয়া দাওয়া সব বন্ধ, ও স্বীকার করবো টাকা নিচ্ছে, তারপরে শুনামু মা। আরে তোর কি অবস্থা, এই অবস্থা কে তোর? অবস্থা কেমন আছে তোর? এমনি করে কারে এই সাহস কার হইলো এই বাড়িতে? হাই হাই কি তোর কি সবুজ সবুজ কই জামাই সবুজ, কে এলো তোমরা? সোনা দেখি না কাউরে, কি ব্যাপার আমার মেয়ের এই অবস্থা, কি হয়েছে ঘটনাটা? এত ম্যা ম্যা করেন, ম্যারে তো কিছুই দেন নাই, আপনার অশুভ ম্যা আপনি নিয়ে যান। আর কি হয়েছে আপনি ম্যারে জিজ্ঞেস করেন? তুমি কি কইতেছো অশুভ ম্যা নিয়ে যান,
আজে বাজে কথা বলবো না, ভালোভাবে কথা বলো। মেয়েরে জিজ্ঞেস করে, মেয়েরে তো জিজ্ঞেস করবোই, তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি ভদ্র ভদ্র ছেলের মতো কথা বলো। এসব মা তুমি কিছু কত তুই চুপ থাক। কি ছিল মা? জানো বাবা, আমারে না তোমার কাছ থেকে টাকা আনতে কয়, আমি না করছি দেখা আমারে মারে, ঠিক মতো খাইতেও দেয় না, আর আমার যে দেনমোহনের টাকা দিছে ওই টাকাও ফেরত চায়। ফেরত চায় কি বললো আমার মেয়ে এতক্ষণ? ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। আপনি দেন মোহরের টাকা নিজে দিয়ে তারপরে আপনি আমার মেয়ে আনছেন, আপনাদের মনে এই ছিল? আপনারা এইরকম লোভী, আগে জানলে আমি আপনাদের কাছে মেয়ে বিয়ে দিতাম না। সমস্যা যেটা আমি নিজে বুঝতে পারছি, আপনাদের মধ্যে যৌতুকের লোভ এসে গেছে। আমার একটা মাত্র মেয়ে, আমি মরার পর কি আপনারা আপনার ছেলেটাই এই সম্পত্তির মালিক হইতো না? আমার সব সম্পত্তির মালিক হবে আমার মেয়ে, আমার জামাই। আর আপনাদের মধ্যে যে লোভ আমি দেখলাম, আপনাদের সঙ্গে কাজ করা আমার মোটেও উচিত হয় নাই। বাংলাদেশ সরকার কি বলে, যৌতুক দেওয়া যে অপরাধ, যৌতুক নেওয়া সেই একই অপরাধ। আপনাদের মতো মানুষের কাছে আমিও সম্পর্ক বানাইছি আপনাদের সঙ্গে, ছি, আগে জানলে আপনাদের কাছে আমি মেয়ে বিয়ে দিতাম না। চল মা, এই বাড়িতে তোর থাকা লাগবে না মা, তুই আমার বাড়িতে থাকবি, তুই আমার মেয়ে আমার বাড়িতে থাকবি। আমি তোমাকে যাব। তুমি কিসের জন্য যাবে মা? আমাদের সঙ্গে এখানে তোমার মা আছে, ভাই আছে, আমাদের সঙ্গে তুমি কেন যাবে? জানেন মা আর ভাই বাবির সঙ্গে যে অত্যাচার করে, কোন দিন জানি আমার লগে এমন করে, আমার তোমার লগে নিয়ে যাও। জানেন আমার না অনেক ভয় করে, আপনাদের লগে আমার লইয়া যান। শুনছেন, আপনার মেয়ে কি বলে শুনছেন? বুঝছেন, কিছু বুঝেন? আপনারা মানুষের মতো না, মানুষের মধ্যেও আপনার গুণার বাইরে আপনারা পশুর সামিলে চলে গেছেন। পশু দেখে মানুষ ভয় পায়, মানুষ দেখে মানুষ ভয় পায় না, আর আপনার মেয়ে আপনাদের দেখেই ভয় পায়। চল মা, আমি যখন একটা মেয়েকে পালতে পারছি, বড় করতে পারছি, এখন আমি দুইটা মেয়েকেও আমি পালতে পারবো, বড় করতে পারবো। চল মা আমাদের সঙ্গে। ক্ষমা করে দেন বাবা, ক্ষমা করে দেবো তোমার। বুঝতে পারছি না, বিয়ে বিয়ে বললেন না আপনি, আমার চিনা হয়ে গেছে গা। আপনি যে কোন রকম মানুষ, আগে বুঝলে আপনার কাছে আমি মেয়ে বিয়ে দিতাম না। কোনো ক্ষমা নাই, ক্ষমা ক্ষমা এসো, এতক্ষণ কিসের জন্য ক্ষমা ক্ষমা করতেছ? আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক থাকবেও না। বাবা, মেয়েদের বিয়ে তো একবারই হয়, ওনারা যখন এত করে বলতেছে তাহলে মাফ করে দাও। দেখছেন আমার মেয়ে, শুনছেন আমার মেয়ের কথা? এই না হলে কি মেয়ে হয়? ঠিক আছে মা, তুই যখন এত করে বলতাছ তোর কথাই থাক, তুই ভালো থাক, তুই সুখে থাক। তবে আমার কাছে জানি আর কোনো রিপোর্ট না আসে, আমি যেন কখনোই শুনি না যে আমার মেয়ের সুখের সংসারে বিন্দু মাত্র অসুখের আচর পড়ছে। আর পড়বো না বিয়াই, আর পড়বো না। ঠিক আছে, ভুল তো আমি করছি, আমাদের ভুলগুলো আপনি মাফ করে দেন। আমার পোলারে আপনি আর জামাই ভাববেন না, আপনার পোলা মনে করে ওরে আপনার কাছে নেন। ঠিক আছে, থাক, বেঁচে থাকো, ভালো হও, সুখী হও, সুখে থাকো। ঠিক আছে, তোরা সুখে থাকলে আমি সুখী, মরার আগে আমি যেন দেখে যাই তোরা সুখে আছ, তোরা ভালো আছ। আয় আমার বুকে আয়, আল্লাহ অগো ভালো রাখো, অগো সুখে রাখো।